আসানসোল ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বাজার। আসানসোল ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বাজার বসানো হয় কোর্টমোর সংলগ্ন সংহতি মঞ্চ মাঠে। এদিন মোট 250 জন পরিবারের মধ্যে ত্রাণ বিলি করা হয় ওই সবজি বাজার থেকে। আজকে কি হয়েছে, কার পক্ষ থেকে এটা করা হলো? আজকে আসানসোল ফেসবুক গ্রুপের তরফ থেকে একটা সবজি মার্কেটের আয়োজন করা হয়েছিল। এখানে মানে হয়েছিল বলতে আমরা যে করেছি এমন নয়, পুরো এই গ্রুপে তো 2 লাখ মেম্বার আছেন, এর মধ্যে অনেক সহৃদয় মানুষ আছেন যারা আর্থিকভাবে বা শারীরিকভাবে মানসিকভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছেন। সকাল থেকে এসে অনেক পরিশ্রম করেছেন, বিভিন্নভাবে সবজি ডোনেট করেছেন, বা এছাড়া সয়াবিন, ডিম, সাবান, মুড়ি, বিস্কুট, হলুদ, নুন, এরকম প্রচুর কিছু, আর প্রচুর 7-8 রকমের আমাদের কাছে ভেজিটেবলস ছিল। এ সমস্ত কিছু আমরা ডোনেট করলাম। মোটামুটি 250 ফ্যামিলি আমরা বোধহয় কভার করে ফেলেছি ইতিমধ্যে, আর এখনও সামান্য কিছু বেঁচে আছে আমাদের, কারণ আমাদের সকাল 9টা থেকে প্রায় শুরু হয়ে গেছিলো দেওয়া, এখন অনেকক্ষণ বাদে 3-4 ঘন্টা হয়ে গেল না। তো অনেকক্ষণ ধরে আমরা এগুলো ডোনেট করার পর এখনও মানুষ আসছেন, কিন্তু জিনিস যদিও কমে এসছে, যতটা আছে আমরা চেষ্টা করবো বাকিটাও দিয়ে দেওয়ার জন্য ওদের কাছে। আমরা সবাই জানি একটা অসম যুদ্ধের মধ্যে আমরা নেমেছি, শুধুমাত্র তো একটা ভাইরাস, এছাড়াও অনেক কিছু আছে এই ভাইরাসের সঙ্গে সঙ্গে। আমরা আমাদের মতো একটা দেশের পক্ষে যেখানে লকডাউনের ফলে অনেক মানুষের এখন কাজ নেই, টাকা নেই, হাতে বাজার করতে পারছে না, খেতেও অসুবিধা, সেই জন্য তাই আমরা চেষ্টা করছি যে একটা ফেসবুককে কেন্দ্র করে, কারণ ফেসবুক একটা অনেক বড় প্ল্যাটফর্ম আজকালকার দিনে আমরা সবাই জানি, তো ফেসবুকটাকে কেন্দ্র করে যদি আমরা যারা সামর্থ্য দিতে তাদের দিক থেকে অ্যারেঞ্জ করে নিয়ে যদি আমরা যারা যাদের অসুবিধা আছে তাদের মধ্যে একটু বিলিয়ে দিতে পারি, সেটা নিয়ে আমাদের চেষ্টাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।